হে হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আমি আছি তোমাদের সাথে বিপ্লব, অ্যান্ড তোমরা দেখছো স্টার এডুকেয়ার ইউটিউব চ্যানেল। গাইজ, আজকের এই ভিডিওটা সম্পূর্ণ হতে চলেছে স্বামী বিবেকানন্দ মেরিট কামিন স্কলারশিপ অ্যান্ড ওএসএস অর্থাৎ এসসি এসটি ওবিসি স্কলারশিপ রিলেটেড একটি গুরুত্বপূর্ণ ভিডিও। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওতে কথা বলবো যে সমস্ত স্টুডেন্ট স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করার সাথে সাথে ওএসএস স্কলারশিপে অ্যাপ্লাই করেছিলে, তারা কি দুটি স্কলারশিপের টাকা পাবে। কারণ দুটি স্কলারশিপের টাকা দেওয়ার টাইম তো একই হয়ে গেছে, কারণ ওএসএস স্কলারশিপের টাকা বর্তমানে দেওয়া শুরু হয়ে গেছে, অ্যান্ড ওএসএসের সঙ্গে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকাও দেওয়ার কাজ বর্তমানে শুরু হতে চলেছে। তাহলে তোমরা কি দুটি স্কলারশিপের টাকা পাবে, নাকি একটি স্কলারশিপ রিজেক্ট হয়ে যাবে, বা দুটি স্কলারশিপের টাকা পেতে গেলে তোমাদের কী কী করতে হবে, সব কিছু ডিটেলসে আলোচনা করবো এই ভিডিওতে। সো যারা যারা ইন্টারেস্টেড আছো তারা অবশ্যই এই ভিডিওটা দেখো, কারণ অনেকেই জানতে চেয়েছো কমেন্ট করে। সো তোমাদের কমেন্টের উপর বেস করে এই ভিডিওটা ক্রিয়েট করছি, আর অনেকে এখনও পর্যন্ত এই বিষয়ে অনেক কিছু জানতে চায়, তারা তাদেরকে বলছি অবশ্যই এই ভিডিওটা ওয়াচ করো, তোমরা সব কিছু জানতে পারবে। সো ভিডিওটা হতে চলেছে খুবই ইন্টারেস্টিং, ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশানটি অন করে রাখবে, যাতে আমাদের আপলোড করা স্কলারশিপ রিলেটেড ভিডিও তোমাদের মিস না হয়। চলো গাইস, ভিডিওটি শুরু করা যাক। ভিডিও শুরুতেই বলবো, প্রত্যেকটা স্টুডেন্ট এই বিষয়টা জানতে চায় যে দুটি স্কলারশিপে কীভাবে অ্যাপ্লাই করা যায়, বা দুটি স্কলারশিপে যদি অ্যাপ্লাই করা যায় দুটি স্কলারশিপ কি একসাথে পাওয়া যাবে, একই ইয়ারের মধ্যে দুটি স্কলারশিপ কি পাওয়া যাবে গভর্নমেন্ট স্কলারশিপ যেহেতু। তো এই বিষয়টা অনেকেই কোশ্চেন করতো আগে, আমি সব কোশ্চেনের রিপ্লাই দিয়েছি, কিন্তু কোনোরকমভাবে আজ পর্যন্ত ভিডিও ক্রিয়েট করিনি এই বিষয়টার উপর। এই মুহূর্তে এই ভিডিওটি ক্রিয়েট করার একটাই উদ্দেশ্য, কারণ অনেক স্টুডেন্ট আবেদন করে ফেলেছে দুটি স্কলারশিপের, তো তারা এই মুহূর্তে চিন্তায় রয়েছে, কারণ তাদের একই মাসের মধ্যে ডিসবার্সমেন্ট দুটি স্কলারশিপের হতে চলেছে। সো আমি তোমাদেরকে বলবো যে সমস্ত স্টুডেন্ট ওএসএস স্কলারশিপের সাথে এসবিএমসিএম স্কলারশিপে অ্যাপ্লাই করেছে, তো তাদের এই মুহূর্তে চিন্তার বিষয় এটাই যে তাদের ডিসবার্সমেন্ট টাইম একই হতে চলেছে। তো চিন্তা করার কোনো রকম বিষয় নেই তোমাদেরকে, দুটি গভর্নমেন্ট স্কলারশিপ মানছি, কিন্তু তারপরেও তোমাদেরকে বলবো টেনশন নেওয়ার কোনো রকম প্রয়োজন নেই, তোমরা টাকা দুটি স্কলারশিপ থেকেই পাবে। এই মুহূর্তে তোমরা যেটা ভাবছো যে দুটি স্কলারশিপে অ্যাপ্লাই করেছি, এই মুহূর্তে যদি গভর্নমেন্ট দুটি স্কলারশিপের মধ্যে একটি স্কলারশিপ রিজেক্ট করে দেয় তাহলে কী হবে। সো আমি তোমাদেরকে বলবো দুটি গভর্নমেন্ট স্কলারশিপ মানছি, কিন্তু তারপরেও তোমাদের কোনো রকম স্কলারশিপ রিজেক্ট হবে না। রিজেক্ট হওয়ার হলেই আগে হয়ে যেত, কিন্তু এই মুহূর্তে তোমাদের অ্যাপ্রুভ হয়ে গেছে, অ্যান্ড ওটা হোক ভেরিফাই হয়ে গেছে, তাহলে তোমাদের রিজেক্ট হওয়ার কোনো রকম বিষয় নেই। আর কিছু স্টুডেন্ট জানতে চাইছিলে যে দাদা, দুটি স্কলারশিপের অ্যাকাউন্ট অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্ট একই দিয়েছি, দুটি স্কলারশিপের যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেটা একই, আমাদের কি টাকা ঢুকতে কোনো রকম প্রবলেম হবে। সেক্ষেত্রে তোমাদেরকে বলবো দুটি অ্যাকাউন্ট দেওয়া সঠিক নয়, দুটি অ্যাকাউন্টে না দেওয়াই উচিত ছিল। সো তোমরা যখন দিয়েই ফেলেছো, তোমাদের একটা কাজ করতে হবে, যদি কোনো স্কলারশিপের টাকা আগে পরে ঢোকে, যে স্কলারশিপের টাকা আগে ঢুকবে সেই স্কলারশিপের টাকাটা তোমরা যত তাড়াতাড়ি পারবে ওই ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকাটা তুলে নেবে, অ্যান্ড তারপরে সেকেন্ড যে স্কলারশিপটা রয়ে যাবে সেই স্কলারশিপের টাকাটাও তোমরা পেয়ে যাবে। এই নয় যে তোমাদের একটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে একবার যদি কোনো স্কলারশিপের টাকা ঢোকে অন্য স্কলারশিপের টাকা ঢুকবে না, এটা কিন্তু নয়। তোমাদের একটা অ্যাকাউন্টে দশটা স্কলারশিপের টাকাও ঢুকতে পারে, সেটা কোনো ম্যাটার নয়। সো আমি তোমাদেরকে বলবো দুটি গভর্নমেন্ট স্কলারশিপ, এটা আমার সাজেশান, দুটি গভর্নমেন্ট স্কলারশিপ, তোমরা একটা স্কলারশিপের টাকা যখন প্রথম ক্রেডিট হবে তোমরা সেটা তুলে নেওয়ার চেষ্টা করবে, কারণ কোনো কিছু প্রবলেম হওয়ার আগেই সচেতন হওয়া অনেকটাই লাভজনক। সো আজকের ভিডিওটা ব্যাস এখানেই শেষ করছি, তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার করতে পারলাম আশা করি। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশানটি অন করে রাখবে। দেখা হচ্ছে পরের একটা নতুন ফ্রেশ ভিডিওতে।